দেখেন, মুখটার হাত পাও মুখের হাত পাও মানুষের ধরো হাত পাও এর মুখের হাত পাও না হাটে কেম ভাই হেটুকন দেখি দেখেন খাইতে কি মজা, এই এত আগে জানি নেই মজি, এখন টেস্ট করে দেখলাম যে জম্মে সাপ এই হাত পাও গুলে, আমরা তো দিই সালাইয়ে ফালাই দিই দিককে, এখন এখন দিই দিই জম্মে সাপ, এই সাপটা আর কোনো দিন বলা যাবে না, আপনারও খাবেন আমাগো সাথে আপনারা থাকেন সারপ্রাইজ করবে। ভালো থাকেন, বা গলা মাথা দিয়ে বুটের ডাল খুব ভালো। কি এগুলো সাজিয়েছ, কি পা গলা মাথা এটা দিয়ে কি হবে বুটের ডাল আজকে? ও ভালো, দেখো আজকে আমরা বুটের ডাল দিয়ে, এই যে বুটের ডাল এটা দিয়ে, এই যে আজকে হবে পা গলা মাথা দিয়ে কিভাবে রান্না করলাম, দেখতে থাকো সাথে থাকো আমাদের আজকের এই রেসিপিটা। পাগুলোকে গরম জল দিয়ে প্রথমে ছুলে নিতে হবে, ছুলে নিচ্ছি, কাকে তুলে ফেলো সিদ্ধ না হয়ে যায় এবার, তাহলে তো কিন্তু চামড়া উঠবে না, কাকে কিছু দিয়ে উঠাও। আমি এই যে করি, এই যে ঠিক ছিল রে কাকি, তুমি এখন এই একটা টাকুরা লাগবে, এই যে বাগুলি সুন্দর করে ছুলে একদম রেডি, মাথা পা সব কিছু রেডি হয়ে গেছে, এখন রান্না করব। প্রথমে আমি ডালটাকে ভালো করে হলুদ লবণ তেল দিয়ে কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারে, এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি,
আমি ভেজের দেওয়ার আলু ভালো করে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি যে আলু ডাল ভাপিয়ে নিয়েছিলাম এখন সেটা দিয়ে দিলে ভালো করে নেড়ে চেড়ে আরও ভালো করে কষাবো আরও কিছুক্ষণ। এখন দিয়ে দিই একটু জল। জিরা, শুকনো মরিচ, গরম মশলা বাটা লাস্টবারের মতো মিশিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে আমার। কিরম হয়েছে রান্ধা? মুরগির হাত পা কলজে গিলে মাথা মুডের ডাল দিয়ে রান্না হয়েছে, কেমন হয়েছে না দেখেন আপনারা? এই যেমন সময় খাবেন সে সময় আপনারা তুমি একলা একলা নিয়ে যাবা, আমাকে খাওয়াবো না? দেখতে তো ভালোই হয়েছে তোমার রান্না, বেশ বেশ ভালো।